দুয়ারে সরকারের প্রথম দিনেই বিক্ষোভ। পশ্চিম বর্ধমানের কাকসায় তৃণমূল সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলেরই নেতা। অন্যদিকে পূর্ব বর্ধমানের গোলসিতে দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কাকসায় শনিবার দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন সেখানে ঢুকে বিদ্যুৎ দপ্তরের টেবিল উল্টে দিলেন খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য। এ নিয়ে শোরগোল পড়ে গেছে পশ্চিম বর্ধমানের কাকসায়। অভিযোগ, কাকসার বিদবিহারের দুই বাসিন্দা আগের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছিলেন। পাঁচ মাস কেটে গেলেও এখনো তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ আসেনি। শনিবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এদিন এই দুই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ক্যাম্পে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তারা। ধমকও দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। বচসা চলাকালীনই বিদ্যুৎ দপ্তরের টেবিল উল্টে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলছে যে দুয়ারে সরকারে যে কোনো কাগজ জমা দিলে তিন দিনের মধ্যে তার সমস্যা সমাধান হবে, এরা তিন দিন কেন, আজ পাঁচ মাস হয়ে গেল, আমার সমস্যার সমাধান এখনো করেনি, সেই জন্যই আমি ওদেরকে এখন বসতে দিইনি। ইলেকট্রিসিটি কানেকশন নিয়ে কিছু সমস্যা হয়েছিল, তো সেটা আমরা বললাম যে আমরা ভালোই হলো, দেখুন আমাদের এটা খুব একটা মানে এটা যদি আমরা পজিটিভলি নিই ডব্লিউবিসি দপ্তরকে, ওরা বলেছে সমস্যার সমাধান খুব দ্রুত করে। এই যে দুয়ারে সরকার যাচ্ছে, যারা দুয়ারে যাবে তারাই প্রতারিত হয়েছে, তাদের ডিএ সরকার দিচ্ছে না। একদিকে স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে, আবার সেই মাস্টার মশাইদের নিয়ে গিয়ে এখন দুয়ারে সরকারের কাজ লাগানো হচ্ছে। এটা ঘোষণা সর্বস্ব সরকার, এটা ফেসিয়ালের সরকার, এটা ত্রাণ দেওয়ার সরকার, তাও কেন্দ্রের সাহায্যে। এখানে চলবে এটা, যিনি করেছেন তিনি ঠিক কাজ করেনি, কারণ বিদ্যুৎ দপ্তর অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে এবং বহু জায়গাতেই বিদ্যুৎ দপ্তর বিভিন্ন জায়গায় মানে দ্রুত কানেকশন দিচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় হলো সঙ্গে সঙ্গে সংযোগ ফিরিয়ে দিচ্ছে, যেখানে বিদ্যুৎ এখনো পর্যন্ত আসেনি সে সমস্ত জায়গার মানুষ আবেদন করলে বিদ্যুৎ দিচ্ছে। ফলে কেন বিলম্ব হয়েছে, কোন সমস্যা ছিল, কোনো জমিতে কোনো আইনি সমস্যা আছে কিনা, এগুলো না জেনে এই ধরনের আচরণ ঠিক না। বিদ্যুৎ দপ্তর যথেষ্ট সংবেদনশীল, বিদ্যুৎ মন্ত্রীর নেতৃত্বে যথেষ্ট ভালো কাজ করছে, এই ধরনের কোনো আচরণ ঠিক না। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এই ঘটনার কথা শুনে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ক্যাম্পে গিয়েছিলেন। তদন্তে জানা গেছে আবেদনকারীরা নতুন বিদ্যুৎ সংযোগের জন্য নির্ধারিত ফি জমা দেননি, তাই পরবর্তী পদক্ষেপগুলো করা যায়নি। বিষয়টি সমাধান করা হয়েছে এবং ক্যাম্পের কাজ আবার শুরু হয়েছে। পূর্ব বর্ধমানের গোলসিতেও দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, আগের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে এখনও সরকারি সুবিধা মেলেনি। বিক্ষোভের জেরে গোলসি এক নম্বর ব্লকে প্রায় তিন ঘন্টা বন্ধ থাকে পরিষেবা। পরে বিডিওর আশ্বাসে চালু হয় ক্যাম্প। মনোজ বন্দ্যোপাধ্যায়, কমল কৃষ্ণ দে ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ।